বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত ভোটে দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর জরুরি তলব পেয়ে শুক্রবার দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করলেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেবার ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজীব সিনহা। ঠিক এক মাসের মাথায় ৮ জুলাই অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। সূত্রের দাবি, এরপরই দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জরুরি তলব করা হয় শুভেন্দু অধিকারীকে। সেই মতো শুক্রবার দুপুর ৩টে নাগাদ নর্থ ব্লকে অমিত শাহর অফিসে পৌঁছন শুভেন্দু অধিকারী। প্রায় ৩০ মিনিট অমিত শাহর সঙ্গে তার বৈঠক হয়। সূত্রের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি ও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয় দুজনের। এর পাশাপাশি ২০১৩র পঞ্চায়েত ভোটের মতো এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। ওদের নিজেদের অভ্যন্তরীণ পলিটিক্স এবং কিভাবে এজেন্সি নির্ভর ওরা চলতে পারে, বিজেপি তো একা চলতে পারবে না, ওদের লোকজন নেই, এজেন্সি দিয়ে কিভাবে তৃণমূলকে ডিস্টার্ব করা যায়, বিভিন্ন পকেটে এ করে দেয়া যায়, তো এরা তো সারাক্ষণ ওই দিল্লি নির্ভর, ডিস্টারবেন্স নির্ভর, টাকা বন্ধ করতে হবে, এজেন্সি পাঠাতে হবে, হয়রানি করতে হবে, এইসব বলতে ছুটে যায় এরা। অমিত শাহ কেন্দ্রীয় গৃহমন্ত্রী, শুভেন্দু অধিকারী বিধানসভার নেতা, আমাদের নেতা, বিরোধী নেতা, তিনি যে কোনো সময় যেতে পারেন, যে কোনো সময় বৈঠক করতে পারেন, এর আগেও গেছেন। আর অভিষেক ব্যানার্জিকে এর আগেও ডেকেছে, এখন ডাকছে, আবার ডাকবে, তারপরে কী হবে কে জানে। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী না এনে এক দফায় পঞ্চায়েত ভোট করতে চেয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৫ দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল। প্রতি দফায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে তাও নির্দিষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের দাবি, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর বৈঠকে আলোচনা হয়েছে যে যদি রাজ্য চায় তাহলে কেন্দ্রীয় বাহিনীর জন্য যে টাকা দিতে হয় সেই টাকা দিতে হবে না। রাজ্য নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর আন্ডারে কাজ করার একটা সংস্থা, এর নিরপেক্ষতা কিছু নেই, আর যে লোককে বসানো হয়েছে তার তো মেরুদণ্ড বলে কিছু নেই। খুব অল্প সময় দেওয়া হয়েছে ইচ্ছে করে, যাতে বেশিরভাগ জায়গায় বিরোধীরা মনোনয়ন দিতে না পারে। ২০১৩ সালের মতো এবারেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয় নাকি পুলিশি নিরাপত্তাতেই হবে, সেটা নিয়ে রাজ্য সরকার কি অবস্থান নেয় তা জানা যেতে পারে সোমবার। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।